আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষিত বন্ধুরা 2022 আজকে আমরা সমাধান করব তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যার বিষয় ঘটাচ্ছে 175 আমরা অ্যানসার শিটে যাওয়ার আগে প্রশ্নটা একটু অ্যানালাইসিস করব যাতে তোমাদের উত্তর দিতে সহজ হয় আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4 অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে স্থির তড়িৎ ও চল তড়িৎ থেকে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম আছে ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী আমাদের নির্দেশনা পাঠ খেয়াল রাখতে হবে তার পাশে রিমিক্স পাঠ আচ্ছা তো বলা হয়েছে যে ক নম্বর প্রশ্নে একটি সমান্তরাল পাত ধারকে দুই প্রান্ত ভিতরিত চালক বিশিষ্ট একটি ব্যাটারি দুই প্রান্তে লাগানো হলো ধারকটি ধারকত্ব সি এবং প্রতিটি পাতের ক্ষেত্রফল এ হলে প্রতিটি পাতে কত মানের চার্জ জমা হবে চার্জের পরিমাণ বের করতে বলা হয়েছে এবং সঠিকভাবে বের করতে পারলে 3 মার্কস পাবে তারপর খ নম্বরে বলা হয়েছে যে এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে ব্যয়িত শক্তির পরিমাণ বের করতে বলা হয়েছে ঘ নম্বরে ধারকের সঞ্চিত শক্তির মান নির্ণয় করতে হবে ঘ নম্বরে তোমার দেওয়া খ ও ঘ এর উত্তর ভিন্ন হলে এর কারণ ব্যাখ্যা করো যদি ভিন্ন না হয় তবে তাও ব্যাখ্যা করো এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যসম গ্রহণযোগ্যভাবে ব্যাখ্যা করে দিতে হবে চার্জিত হওয়ার পর ধারকটিতে ব্যাটারি বিযুক্ত করা হলো এবং পাদ্যয়ের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হলো এই ধারকটি পাদ্যয়ের মাঝে এই অবস্থায় বিভব পার্থক্য কত সেটা বের করতে হবে বিভব পার্থক্য তারপর 6 নম্বরে শেষোক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে 6 নম্বরে এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে হবে একটি স্প্রিংয়ের প্রসারণের সাথে তুলনা করে তোমার উত্তাপের যথাযথ ব্যাখ্যা করতে হবে এবং শক্তি ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে হবে এই ছিল আমাদের পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র অ্যানালাইসিস পার্ট এখন আমরা উত্তরপত্রে যাব যেখানে উত্তরপত্র সুন্দরভাবে মার্জিতভাবে দেওয়া আছে